আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। প্রচন্ড গরমে তৃপ্তি পেতে বাড়িতে এসি লাগাবেন, চলে আসুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারিতে। ডিজিটাল গ্যালারি থেকে এসি কিনলেই পেয়ে যাবেন একদিন পূর্ণলক্ষ্মীতে লাঞ্চ টিকিট। এসি রাখবে আপনার শরীর ঠান্ডা, আর পূর্ণলক্ষ্মীতে ভ্রমণ করবে আপনার মনকে তাজা। নন্দীগ্রামে তুমুল অশান্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলদিয়ায় আসার আগের দিন সন্ধ্যা থেকে তৃণমূলের বিরুদ্ধে উঠল দফায় দফায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ। এর জেরে জখম বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক, ছেড়া হয়েছে রাজনৈতিক অনুষ্ঠানের ফ্লেক্সো। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। বিজেপির অভিযোগ, শনিবার সন্ধ্যায় এলাকায় প্রধানমন্ত্রীর সভায় যোগদানের প্রচার সভা চলছিল, সেই সময় আচমকায় বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ। আহত কর্মীদের মহেশপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে দুজনকে তমলুকে জেলা হাসপাতালে রেফার করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফের তমলুক থেকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি তাদের ওপর মিথ্যা দোষারোপ করছে, তাদের সাথে হামলার কোনো যোগসাজশ নেই বলেও দাবি করেছে ঘাসফুল শিবির। নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মধ্যে অন্তর্গত আহমেদাবাদ দুই গ্রাম পঞ্চায়েতের এরিয়ার মধ্যে কমলপুর বলে একটি গ্রাম আছে, ওইখান থেকে মূলত দুষ্কৃতিকারীরা নতুন বাজার বলে একটা জায়গা আছে ওখানেই এসে আমাদের যে প্রধানমন্ত্রী আসার জন্য সেখানে আমাদের প্রস্তুতি সভা চলছিল, সেই সভাতে অতর্কিতভাবে জেহাদি দুষ্কৃতীরা আক্রমণ করে এবং আমাদের পাঁচজন আহত, গুরুতর আহত হয়, তার মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় আছে। তমলুক হসপিটালে এই মুহূর্তে দুজন ভর্তি আছে, তার মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। হিমবাহ ভেঙে গিয়ে তুষারধস আর হর্পা বানে বিধ্বস্ত উত্তরাখণ্ডের চামোলি এলাকা। জানা গিয়েছে রবিবার সকালে যোশী মঠের কাছে হিমবাহ ভেঙে পড়ায় জলস্তর বাড়ে অলকানন্দা এবং ধৌলি গঙ্গার, প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যায় একের পর এক গ্রাম। উত্তরাখণ্ডের এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, পশ্চিমবঙ্গ থেকে কোনো পর্যটক আটকে রয়েছে কিনা তা কলকাতা অফিস থেকে ডিটেল চেয়ে পাঠানো হয়েছে, যদি কেউ আটকে থাকে তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হবে। খবরটা আমরা পেয়েছি উত্তরাখণ্ডে, এটা কলকাতা অফিসকে বলেছি যে ডিটেলটা আমাকে একটু জানানোর জন্য, বেঙ্গলের কোনো ট্যুরিস্ট আছেন কি না বা ওখানে অন্য কোনো কাজে কেউ আছেন কি না, তারা কী অবস্থায় থাকলে কী অবস্থায় আছেন, সমস্ত বিষয়টা উত্তরাখণ্ড গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলে আমরা জানার চেষ্টা করছি। 13টি ছাগল ও 2টি গরুর মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল গোঘাটের আনুর এলাকায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক জমির মালিককে মারধরের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে আলু জমিতে কে বা কারা কীটনাশক ওষুধ দিয়েছিল, সেই অবস্থায় মাঠে ছাগল এবং গরুগুলো চড়তে যায়, তখনই তাদের মৃত্যু হয় জানিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। বাড়ি চাষের জন্য বিষাক্ত বীজ দেওয়া হয়েছিল, বীজ দেওয়ার জন্য 13টা ছাগল 2টা গরু আজকে মারা গেছে। যে বীজটা দিয়েছে তার একটাই বুদ্ধি ভুল হয়েছে, যে জমিতে সিম্বল দেয়নি, যে পতাকা সেটা দেয়নি। হ্যাঁ, এখানে ছাগলের ওষুধ দিয়েছে, ছাগল মরে গেছে, এবার ছুটে গেলুম আমি জমির জল নিয়ে আনিয়ে ছাগলের মুখে দিতে গেলুম, অনেকক্ষণ ধরে ট্রিটমেন্ট করলাম ছাগলটাকে, কিন্তু সে বাঁচাতে পারে। আপনাকে কারা মারধর করলো? এই যাদের সব ছাগল মরে গেছে, জামাগুলো পর্যন্ত ওখানে ছিঁড়ে গলা কেটে দেখতে, গলা চিপে ধরেছিল, এমন চড়িয়েছে। এই যে আপনারা দেখেন, এইগুলো সব দেখতে পারেন, এগুলো দেখতে পারেন। পুরাতন মালদার শাহাপুর ও মুচিয়া যুব তৃণমূল কংগ্রেস ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল ঐতিহাসিক মেগা রোড শো। উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী, যাকে বাহা নামে সকলে চেনেন, সেই রণিতা দাস। নেতৃত্বে ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস, সাথে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। রবিবার দুপুর 12টা নাগাদ শাহাপুর হাইস্কুল ময়দানে রোড শো শুরু হয়। সেখান থেকে বেরিয়ে সদরঘাট থেকে শাহাপুর হয়ে মুচিয়ায় রোড শো এর সমাপ্তি। রাস্তার দুধারে এদিন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে হাত নাড়িয়ে, কখনো বা অভিনেত্রীর সাথে হাত মিলিয়ে তাকে সংবর্ধনা জানান।
মেগা রোড শো থেকে অভিনেত্রী রণিতা দাস মা মাটি মানুষের সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আবেদন জানিয়ে আগামী দিনে যাতে তৃণমূলের সরকার ক্ষমতায় থাকে তার আহ্বান জানান। এক ঐতিহাসিক মেগা রোড শো যুব তৃণমূলের মুচিয়ার ছাপুরের কর্মীরা করেছে, দুটো অঞ্চল শুধু করবে। জনপ্রিয় অভিনেত্রী বাহা আমাদের সাথে রোড শোয় অংশগ্রহণ করবে। মালদার মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই, উন্নয়নকে ভালোবাসুন, মমতাদির সঙ্গে থাকুন। 10 বছর ধরে দিদি সমর্থক হিসেবে আমরা কাজ করেছি, দিদির সাথে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা গেছি, কিন্তু এইবার আমরা এক পরিবারের সদস্যরূপে জয়েন করলাম এবং সেটা হঠাৎই গতকাল হয়েছে এবং সেটা করতে পেরে আমি খুবই ভাগ্যবান এবং ভালো লাগছে এটাই যে এই এখন যে একটা কেনা বেচা শুরু করেছে একটা নতুন রাজনৈতিক দল, সেই কেনা বেচার মধ্যে আমরা পড়িনি। আমরা 10 বছর আগেও দিদির সাথেই ছিলাম, এখনও আমরা দিদির সাথেই আছি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামগ্রী বিতরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবং শেষ পর্যন্ত তা পৌঁছে গিয়েছে হাতাহাতিতে। অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে পচা আলু ও ওজনে কম পরিমাণে আলু দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শিশুদের অভিভাবকেরা। এই বিষয়কে ঘিরে শুরু হয় বাকবিতণ্ডা এবং তা পৌঁছয় মারধর পাল্টা মারধরে। গ্রাম পঞ্চায়েত প্রধানকে মারধর করেন অঙ্গনওয়াড়ি কর্মী বলে অভিযোগ। এর জেরে উত্তপ্ত হয় হরিশ্চন্দ্রপুরের মোহনপুর এলাকা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক মশালদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহনপুর গ্রামে অঙ্গনওয়াড়িতে সামগ্রী বিতরণের সময় উপভোক্তারা এসে অভিযোগ করেন যে আলু ওজনে কম রয়েছে। তা নিয়ে উপভোক্তা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। উপভোক্তাদের কাছে নালিশ শুনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে কেন পরিমাণে কম এবং পচা আলু দেয়া হচ্ছে তা জানতে চেয়েছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। তখনই মহিলা প্রধানকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মারধর করেন বলে অভিযোগ। এরপরই তেতে ওঠে স্থানীয় বাসিন্দারা। বচসা তীব্র আকার ধারণ করে ওই অঙ্গনওয়াড়ি কর্মী সানোয়ারা বিবি ঘটনাস্থল থেকে পালালেও উপভোক্তরা আলু রাস্তায় ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আইসিডিএস দপ্তর সূত্রে জানা গিয়েছে স্কুল মিড ডে মিলের মতোই রান্না করা খাবারের বদলে তাদের সামগ্রী দেয়া হচ্ছে। এ মাসে উপভোক্তাদের একসাথে 3 মাসের জন্য উপভোক্তা পিছু 6 কিলো করে আলু দেওয়ার কথা। তা জেনেই এদিন মোহনপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপভোক্তারা শিশু ও মহিলারা হাজির হন। ইলেকট্রনিক মেশিনে আলু মেপে দেয়া হচ্ছিল, কিন্তু পরে বাড়ি থেকে ফিরে এসে উপভোক্তারা বলেন যে তাদের ওজনে কম আলু ও পচা আলু দেয়া হয়েছে। বিক্ষোভে বেচাচ্ছি আলুর লেগে, সেন্টারে মোহনপুর সেন্টারে আলু দিচ্ছে, আলু দিচ্ছে, আমরা পাবো 3টা বাচ্চার 18 কিলো আলু, সেখানে বাচ্চার আলু দিচ্ছে আমরাকে 11 কিলো আলু দিচ্ছে। এবারকার প্রধানকে বলা হয়েছে, প্রধান আমার ওইটা করে গেছে, প্রধানের সাথে গালিগালি করে সেন্টারের ইয়েকে ধাক্কা মারলে প্রধানকে, কার মেরে দিলে আমার প্রধানকে ধাক্কা মেরে ছেলে ফেলে দিলে, দিয়ে প্রধান এবারকার এবং দরজা খুলে দেখি যে আমার বাড়ির কাছেও কিছু লোক চলে এসেছে এবং বলছে যে মাল কম দিচ্ছে, দিদি এবার আপনি গিয়ে একটু বলেন না যেন মাল যেন একটু যেন মানে যেটা আমরা পাচ্ছি সেটাই যেন দেয়। তখন আমি বললাম ঠিক আছে তোমরা চলো আমি আসছি। আমি জনপ্রতিনিধি, হ্যাঁ, তারপরে মানে জনপ্রতিনিধি বলেই আমি ওখানে কিন্তু গেছি, গিয়ে মানে ব্যাপারটাকে বললাম যে কি ব্যাপার মানে কি হয়েছে। তখন বলছে কি যে তোমাকে এখানে কে দাদাগিরি করতে আসতে বলা হলো, তুমি এখান থেকে চলে যাও। এবার ওরা যারা লোকগুলো ছিল ওরা তারা বলছে যে আমাদেরকে মাল কম দিয়েছে, আপনি কেন মাল কম দিয়েছেন সেটা আমরা বলতে গেছিলাম, তার জন্যই দিদি এসে ওকে আপনারা ধাক্কা দিচ্ছেন কেন। এবং আমাকে মানে ওর মেয়ে ছিল, ও ছিল, সানুয়ারা ছিল, সানুয়ারের হাজব্যান্ড ছিল, এবার আমাকে মানে শ্বাসরোধ করতে এসেছিলো, এগুলোতে আমার প্রচণ্ড পেন হচ্ছে এবং মানে আমার কানের ছিল, কানের এখন দেখছে কানেরও নাই, আর ওখানে আমাকে মানে বেশ ধাক্কাধাক্কি করেছে। আমি মানে প্রাণ, যেহেতু আমি বুঝতে পারছি যে একটা আমার মানুষের মধ্যে প্লাস আমার প্রাণেরও মানে প্রাণনাশেরও একটা ভয় আছে, তার জন্য আমি ওখান থেকে আমি তাড়াহুড়ো করে চলে আসি। আজ থেকে ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজে আনুষ্ঠানিকভাবে সবলা মেলার উদ্বোধন করলেন রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা বিষয়ক উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে সবলা মেলা। সেরকমই আজ ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ প্রাঙ্গণে শুরু হলো সবলা মেলা। আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা, যেখানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হস্তশিল্পের প্রসার নিয়ে স্টল দিয়েছেন এই মেলাতে। অন্যদিকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা,
ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন তীর্থ সামন্ত, দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ উমাপদ পুরকায়, ডায়মন্ড হারবার এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ গৌতম অধিকারী সহ বিশিষ্ট জনেরা। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বাইক মিছিল সহ ট্রাক্টর মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি শুরু হয় বারাবণী ব্লকের অন্তর্গত পানুরিয়া পঞ্চায়েতের নিকট থেকে। বারাবণী ব্লক সভাপতি অসিত সিংহ মহাশয়ের নেতৃত্বে এই মিছিলে প্রায় 5,000 বাইক নিয়ে মহামিছিলের আয়োজন করা হয়। বাইক র্যালি শেষ হয় পাঁচগেছিয়া তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে। মূলত এই বাইক মিছিল থেকেই কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। এই বাইক মিছিলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায়, দাপুটে তৃণমূল নেতা বিশ্বজিৎ সিংহ, ইন্দ্রজিৎ সিংহ সহ অন্যান্য ব্লক তৃণমূল নেতৃত্ব। রবিবারের এই বাইক মিছিল থেকে কৃষি বিল সহ বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন বারাবণী ব্লক তৃণমূল নেতৃত্ব। বারাবণী ব্লক সভাপতি অসিত সিংহ বলেন, কৃষকদের সাথে কোন রকম অন্যায় আমরা মেনে নেব না। পশ্চিমবঙ্গ জুড়ে যে উন্নয়ন হচ্ছে সেটা বিজেপির সহ্য হচ্ছে না। বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা খুব খারাপ। সেখানে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজের ফলে বাংলাবাসী খুবই ভালো আছে। বিজেপি যতই কুৎসা করুক, ওদের এখানে কোনো জায়গা হবে না। বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায় জানান, এদিনের বাইক মিছিলটিতে যেভাবে মানুষ একত্রিত হয়েছে তাতে সকলকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে বারাবণী ব্লকে তৃণমূলের জয় নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি। তিনি বলেন, বিধানসভাতে নিশ্চিতভাবে ভালো ফল করব। প্রত্যেক বিধানসভাতে মুখ একটাই, মমতা ব্যানার্জি। তাই উনি যেটা ঠিক করবেন আমরা সকলে সেটাই মেনে চলব। প্রসঙ্গত উল্লেখ্য, 21-এর বিধানসভা ভোটে হরিশ্চন্দ্রপুর বিধানসভার জয়কে নিশ্চিত করতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাই এই মুহূর্তে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলের সক্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন তারা।